সোমবার 6 পৌষ 1426 বাংলা 23 ডিসেম্বর 2019 ইংরেজি। মোদি সহ মানুষের ভবিষ্যৎ ধ্বংস করেছে রাহুল। সোমবার রাজঘাটে প্রতিবাদ ধর্নার পাশাপাশি কয়েকটি রাজ্যে শান্তি মিছিলের কর্মসূচি নিয়েছে কংগ্রেস। দেশজুড়ে ক্যাব এনআরসি নিয়ে তুমুল প্রতিবাদের মধ্যেই প্রধানমন্ত্রী মোদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তীব্র আক্রমণ করলেন রাহুল গান্ধী। টুইট করে বলেছেন, মোদি শাহ আপনার ভবিষ্যৎ ধ্বংস করেছে, কর্মসংস্থানের অভাব, অর্থনীতি তারা যে ক্ষতি করেছে, তারপর আপনার সামনে দাঁড়ানোর কোনো সাহস এদের নেই। এই কারণে তারা আমাদের ভালোবাসাকে বিভাজিত করছে ঘৃণার ছোবলে। প্রতিটি ভারতবাসীর প্রতি আমাদের ভালোবাসার উষ্ণতা ছড়িয়েই শুধু আমরা ওদের পরাস্ত করতে পারব। আন্দোলনকারী ছাত্রদের পক্ষে দাঁড়িয়ে কংগ্রেস সরকারের সমালোচনা করে বলেছে, সরকার মানুষের কথা শুনতে চাইছে না, পবিত্র সংবিধানে মানুষের যে অধিকার স্বীকৃত তা স্বীকার করছে না। রোদে দেখা মিলল পারদ আরুণামার ইঙ্গিত, অবশেষে রোদের দেখা মিলল রবিবার। রোদের দেখা মিলতেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে এদিন, একই সাথে রবিবার সর্বনিম্ন তাপমাত্রাও এদিন কিছুটা বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা এদিন ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, তবুও তা ছিল প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা এদিন ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, যা ছিল আগামীকাল সাধারণত আকাশ পরিষ্কার পরিলক্ষিত হতে পারে, সেক্ষেত্রে আগামীকাল পারদ আরও নামতে পারে, ফলে শীতের প্রকোপ আরও বাড়তে পারে আগামীকাল। এদিকে আজ রবিবার দিনের বেলা রৌদ্রোজ্জ্বল আকাশ পরিলক্ষিত হলেও উত্তুরে হাওয়ার দাপট ছিল, আর দুদিন পরেই বড়দিন, সেক্ষেত্রে বড়দিনে শীতের প্রকোপ রাজ্যে বাড়ার সম্ভাবনা প্রবল। মূল্যবৃদ্ধির নয়া দোসর ভোজ্য তেল মসুর ডাল, কাজের নিরিখে অফিসারদের রিপোর্ট কার্ড হচ্ছে মুখ্যমন্ত্রী। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিদের কেন্দ্রীয় বেতনক্রম প্রদান, সিএএ এনআরসি নিয়ে মোদির আশ্বাস, কারোর অধিকার ক্ষুণ্ণ হবে না। যান দুর্ঘটনায় মৃত এক গ্রেপ্তার চালক, স্কুলে লোকাল হলিডেতে কোপ। রাজ্য সরকারি স্কুলগুলিতে নয়া শিক্ষাবর্ষ শুরু হয়েছে চলতি বছরের এপ্রিল মাস থেকেই, আর সিবিএসই প্যাটার্ন নয়, সিবিএসই সিলেবাসই চালু হয়েছে রাজ্যে, নয়া স্কুল টাইমিংও শুরু হয়েছে। কিন্তু বিদ্যালয় শিক্ষা দপ্তর চলছে সেই পুরনো ধাঁচেই, রামচন্দ্র সেতু বন্ধন চলছে আজও। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবছরের সরকারি স্কুলের জন্য 2020 সালের যে ছুটির ক্যালেন্ডার জারি করেছে তাতে ছুটির হিসেব রাখা হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। এতে পরিষ্কার বিদ্যালয় শিক্ষা দপ্তর চলছে সেই পুরনো রীতিতেই। দপ্তর ভুলেই গেছে যে রাজ্যে সরকারি স্কুলে এপ্রিল থেকে মার্চ পর্যন্ত শিক্ষাবর্ষ চলছে বর্তমানে। আবার অন্যদিকে দীর্ঘদিনের রীতিও এবার পাল্টে ফেলা হয়েছে। সরকারি স্কুলগুলিতে রীতি ছিল লোকাল হলিডে, এবার থেকে সরকারি স্কুলে আর লোকাল হলিডে থাকছে না। অন্তত বিদ্যালয় শিক্ষা দপ্তর এবছরের যে ছুটির ক্যালেন্ডার জারি করেছে তাতে লোকাল হলিডের উল্লেখ নেই। দীর্ঘদিন রীতি ছিল বিদ্যালয়গুলির সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শক বা জেলা শিক্ষা আধিকারিকের অনুমতি নিয়ে বছরে 3 দিনের লোকাল হলিডে ভোগ করতে পারত, এছাড়া একদিন প্রয়োজনে প্রাকৃতিক দুর্যোগের জন্যও ছুটি পেত স্কুলগুলি। এবার সেই ছুটি বাড়িয়ে 2 দিন করা হয়েছে। অন্যদিকে সিবিএসই সিলেবাস এবং নয়া শিক্ষাবর্ষ চালু হলেও এরাজ্যে সিবিএসইর মতো ছুটি ছাটা পাচ্ছেন না স্কুলগুলি। সিবিএসই স্কুলগুলিতে গ্রীষ্মকালীন ছুটি যেমন থাকে তেমনি শীতকালীন ছুটিও থাকে, এছাড়া স্থানীয় ছুটিও থাকে। কিন্তু সবকিছু সিবিএসই স্টাইলে চললেও ছুটির বেলায় সিবিএসই ফর্মুলা মানা হচ্ছে না রাজ্যে। আগামী বছর লোকাল হলিডেতে কোপ বসালেও এবছরও রাজ্যের স্কুলগুলি লোকাল হলিডে পায়নি, কেননা এবছর শিক্ষা দপ্তরের নতুন দিশা নামের একটি প্রকল্প চালু হয়েছে। এই নতুন দিশা চলাকালীন কোনো লোকাল হলিডে স্কুলগুলিকে দেওয়া হয়নি, এ নিয়ে স্বাভাবিকভাবে স্কুলগুলিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া শিক্ষা দপ্তরের সময়ে অসময়ে সার্কুলার আর মেমোর ঠেলায় পড়াশোনা বাদ দিয়ে শিক্ষকরা এখন কেরানির কাজ করতেই বেশি অভ্যস্ত হয়ে গেছেন। দপ্তরও তা চাইছে, দপ্তরের শুধু রিপোর্ট লাগে, আর দপ্তরের তত্ত্বাবধানে চলছে শুধুই মিটিং, ট্রেনিং, ইটিং ইত্যাদি। শীতে কাঁপছে বাংলাদেশ, চুরি ঠেকাতে রাত জেগে পাহারা নিষ্ক্রিয় পুলিশ, বাড়ছে অনাস্থা, ক্যা বিরোধিতাকে ভারত ছাড়ো আন্দোলন বলল কংগ্রেস। দৈনিক সংবাদ দিনের পাতা, বিধায়ক তহবিল থেকে ফটিকরায় পঞ্চায়েতে অ্যাম্বুলেন্স প্রদান, প্রিয়দর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু 25-এ, রান্নার গ্যাসের তীব্র সংকট তেলিয়ামুড়ায়, ক্ষোভ বাড়ছে, 7 মহকুমায় ফসকর কমিটি গঠন, দুর্গাপুরে DWS এর ড্রেন নির্মাণ নিয়ে বিতর্ক। দৈনিক সংবাদ চারের পাতা, সিএএ নিয়ে চলছে নানা মন্তব্য অপপ্রচার, শঙ্কিত অনেকে, তীর্থমুখের মেলা প্রস্তুতি সভায় গঠিত কমিটি।
দৈনিক সংবাদ পাঁচের পাতা, বিশ্ব পরিক্রমা, মৃত্যুদণ্ডাদেশ, ট্রাম্পের পক্ষে প্রচার চালানো 900+ ভুয়ো অ্যাকাউন্ট বন্ধ করে দিল ফেসবুক, দাবানলের আগুনে জ্বলছে অস্ট্রেলিয়া, উৎসবের মরশুমে বিষাদ ও আতঙ্কের ছায়া, সিরিয়া বিষয়ক প্রস্তাবে ভেটো দিল রাশিয়া এবং চীন। দৈনিক সংবাদ ছয়ের পাতা, এনএসডির উদ্যোগে শুরু হচ্ছে 5 দিন ব্যাপী নাট্যোৎসব, 40 লক্ষ টাকার নেশার ট্যাবলেট সহ গ্রেপ্তার শিক্ষক, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান শিবির, প্রান্তিক ক্লাবে প্রান্তিক উৎসব। প্রান্তিক ক্লাব আয়োজিত প্রান্তিক উৎসবের সূচনা আগামী 25 ডিসেম্বর হবে। এদিন সকাল 9:30 ধলেশ্বরস্থিত ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সাংবাদিক সম্মেলনে উৎসব কমিটির চেয়ারম্যান ডক্টর প্রদীপ ভৌমিক জানিয়েছেন, এই অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক রতন চক্রবর্তী এবং আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। এছাড়া এদিন সন্ধ্যা 6টায় এক সচেতনতা র্যালির আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য সহ অন্যরা উপস্থিত থাকবেন। প্রান্তিক উৎসবের অঙ্গ হিসেবে যোগাসন, ক্রীড়া, আবৃত্তি, নাচ, গান এবং অন্যান্য প্রতিযোগিতার আয়োজন সহ স্বাস্থ্য শিবির করা হবে। প্রান্তিক ক্লাবের সম্পাদক দিব্যেন্দু দত্ত, সভাপতি বিজয় বণিক প্রমুখ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। রাজধানীতে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু। রাজধানীর পূর্ব থানাধীন জয়গুরু এলাকায় এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ। অস্বাভাবিক মৃত্যু হওয়া ব্যক্তির নাম সুদীপ ভৌমিক, বয়স 37। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে। ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে পূর্ব থানার পুলিশ জানায়, শনিবার সারাদিন ঘরের দরজা খোলা ছিল না জয়গুরু এলাকার সুদীপ ভৌমিক, বয়স 35, বাড়িতে স্ত্রী সন্তান ছিল না। রাত পর্যন্ত ভেতর দিক থেকে দরজা বন্ধ থাকায় বাড়ির অন্যদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে পুলিশ ছুটে যায়, দরজা ভেঙে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সুদীপ ভৌমিকের স্ত্রী পুলিশকে জানান, তার স্বামী দীর্ঘদিন ঘরে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন, নেশায় আসক্ত ছিল। পুলিশ জানায় কি কারণে সে আত্মহত্যা করেছে এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি। পুলিশ ঘটনার তদন্ত করছে। সোনাতরীর টার্কি উৎসব 24-এ। দৈনিক সংবাদ সাথের পাতা, রাজন্য স্মৃতি বিজড়িত চতুর্দশ দেবতা মন্দিরের উন্নয়নে বৈঠক। কে কি বলছেন মানুষই বিচার করবে, মমতা। এলআইসি উদয়পুর শাখা সম্মেলন সমাপ্ত। খুমলুম বাড়িতে আইনি শিবির। রবীন্দ্র পরিষদের বার্ষিক চিত্র ও ভাস্কর্য প্রদর্শনী 25-এ থেকে। দৈনিক সংবাদ আটের পাতা, মাঠে ময়দানে শুভমদের অতিরক্ষণাত্মক ক্রিকেট। ত্রিপুরার পয়েন্টে ভাগ বসালো গোয়া। অনূর্ধ্ব 23 নাইডু ট্রফি, ত্রিপুরা 333, 5 উইকেট ডেক্লেয়ার, গোয়া 144, 2 উইকেট। কোচবিহার ট্রফি, ত্রিপুরার উপর চাপ বাড়াচ্ছে উড়িষ্যার ব্যাটসম্যানরা। একদিনের সিরিজ ভারতের। স্ট্রেংথ লিফটিং রনা রাজ্যদল, সার্ভিসেস ম্যাচ নেটে ঘাম ঝরাচ্ছে মিলিন্দ্রা। উদয়পুর ক্রিকেটে কৃতিত্বের পুরস্কার। দৈনিক সংবাদ নয়ের পাতা, মাঠে ময়দানে আরও কিছু বেশি। অভিষেক ম্যাচে কটকের পিছে দুরন্ত বোলিং শাইনির। অস্ট্রেলিয়া ওপেনে ইতি ভিক্টোরিয়ার প্রোটিয়াদের ব্যাটিং উপদেষ্টা কালিস। নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্রীড়া আদালতে আপিল করবে রাশিয়া। জিজুকে ফ্রান্সের ভবিষ্যৎ কোচ হিসেবে চাইছেন দেশ। বোকা জুনিয়র্সে 75 চান মারাদোনা। দৈনিক সংবাদ দশের পাতা, অশান্ত কাঞ্চনপুরে বুদ্ধিস্ট আসর শান্তিদালি, সদ্যজাতের দেহ উদ্ধার। ভিলোনিয়া শহর এলাকায় রবিবার সকালে সদ্যজাত এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়। শহরের কলেজ স্কোয়ার থেকে এগ্রিকালচার অফিসে যাওয়ার পথে মেইন রাস্তার পাশে সদ্যজাত শিশুর মৃতদেহ দেখতে পেয়ে সংশ্লিষ্টরা ভিলোনিয়া থানায় খবর পাঠায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত চলছে। অহমিয়াদের জমি বাঁচাতে নয়া আইন হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, যদি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবিসি নিউজ এইচডি লাইভ। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমরা সবাই এক যুগে প্লাস্টিক ও পণ প্রথা বর্জন করি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। হাম্বা নমস্কার।